সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে এই মুহুর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে নগরীর কয়েকটি নামি দামি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে এবং সেই জরিমানাটা কী কারণে করা হয়েছে সেই বিষয়টি তুলে ধরবো এই ভিডিও জুড়ে আমরা যারা সিলেটে অবস্থান করি অথবা বাইরে থেকে সিলেটে বেড়াতে আসেন তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় দুটি রেস্টুরেন্ট হচ্ছে পানসি এবং পাসবাই এর পাশাপাশি প্রেসিডেন্ট রেস্টুরেন্টেরও বেশ সুনাম রয়েছে কিন্তু সেই রেস্টুরেন্টগুলোকেই মোট দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে কেন সেই জরিমানা করা হয়েছে আলোচনা করব ভিডিও জুড়ে তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি সিলেটের পান্সি ও পাঁচবাই সহ চারটি রেস্টুরেন্টকে মোট দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর এর মধ্যে সিলেট মহানগরীর শাহজালাল উপশহর পয়েন্টস্থ প্রেসিডেন্ট রেস্টুরেন্টকে এক লক্ষ টাকা দক্ষিণ শুরমার কদমতলিস্থ পানসি রেস্টুরেন্টকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং নগরীর জিন্দাবাজারস্থ পানসি রেস্টুরেন্টের শাখাকে চল্লিশ হাজার ও পাঁচ বাই রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে তার মধ্যে প্রেসিডেন্ট এবং পাঁচবাইয়ের জরিমানার পরিমাণটা বেশি এ দুটি রেস্টুরেন্টকে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের বাস্যমত পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল এই হোটেলগুলো যে কারণে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অভিযানকালে এনফোর্সমেন্ট শুনানি শেষে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ বদরুল হুদা এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মোহাইমিনুল হক ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম পাটোয়ারি আর এই জরিমানার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন তিনি যেটি বলছেন যে এই রেস্টুরেন্টগুলো অত্যন্ত জনপ্রিয় কিন্তু তাদের যেসব বিষয়ে পরিবেশগত ছাড়পত্র মানার কথা সেই বিষয়গুলো তারা মানছেন না শর্ত ভঙ্গ করার কারণে তাদেরকে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং সেই সাথে একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যদি আমাদের পেজটিতে নতুন হয়ে থাকেন তাহলে লাইক অথবা ফলো করে সাথে থাকার অনুরোধ রইল পরিশেষে ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা